দামোদর নদীর ডিসেরগড় ঘাটে তলিয়ে গেল একই পরিবারের তিনজন ঘটনাস্থলে পুলিশ এনডিআরএফ ও সিভিল ডিফেন্স পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার শাক্তরিয়া ফাঁড়ির অন্তর্গত ডিসেরগড় মাজার শরীফে এসে মঙ্গলবার গভীর সন্ধ্যায় দামোদর নদীর ঘাটে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যান একই পরিবারের তিনজন বাবা ও দুই ছেলে তবে স্থানীয়রা মা ও এক শিশুকে নদীতে ঝাঁপ দিয়ে কোনো রকমে বাঁচিয়ে তোলা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার শাক্তরিয়া ফাঁড়ির পুলিশ স্থানীয় পুলিশ প্রশাসনের যৌথ প্রচেষ্টায় এক ছেলের মৃতদেহ উদ্ধার করা হয় বাকি দুজনের তল্লাশির জন্য সিভিল ডিফেন্স ও এনডিআরএফ দলকে ডাকা হয় তবে রাত দশটা হয়ে যাওয়ার কারণে এবং নদীতে জলের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে বাকি দুজনার তল্লাশি আপাতত বন্ধ রাখা হয় ঘটনার সম্বন্ধে জানা যায় যে একই পরিবারের পাঁচজন কলকাতা থেকে এসেছিলেন তারা সকলে কলকাতায় ইকবালপুর থানার উনিশ বি হোসেন শাহ রোডের বাসিন্দা যাদের নাম নাসিমা বেগম তার স্বামী মোহাম্মদ ফিরোজ বয়স পঁয়তাল্লিশ বড় ছেলে মোহাম্মদ আসিফ বয়স চব্বিশ মেজো ছেলে মোহাম্মদ তৌসিফ বয়স কুড়ি এবং ছোট ছেলেকে নিয়ে ভিসারগড় মাজার শরীফে আসেন স্থানীয়দের কাছ থেকে জানা যায় এখনো বাবা ও এক ছেলের দেহ উদ্ধার করা যায়নি কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী এনারা কলকাতা থেকে এনারা কলকাতা থেকে এসেছিল এই বাবার দরবারে তো সেই বাবার দরবারে পূজা দেওয়ার আগে যেখানে নদীতে চান করে সেই নদীতে চান করতে গেছিলো তো চান করার মধ্যে ওদের মধ্যে তিন মানে ফ্যামিলি আর পাঁচজন ছিল তার মধ্যে ওদের মানে দু ছেলে আর স্বামী স্ত্রী ছিল তো ওদের মধ্যে একজনাকে বাঁচা দিয়ে আরেকজনা ডুবে আরেকজনাকে বাঁচা দিয়ে আরেকজনা ডুবে তা করতে হাল্লা হয় হাল্লা করতে একজনাকে এখানকারী লোকাল ছেলে এনারাই ওকে মানে বাঁচিয়েছে এখন গ্রামের লোকেই কোনো রিস্কো টিম মানে সরকারের থেকে বা কোনো এইসব থেকে আসেনি তো যারা লোকাল এই মাজারে থাকে তারা এক্সপার্ট এর মধ্যে অনেক ছেলে আছে তারা নিজের থেকে গ্রামের ছেলেদের খোঁজাখুঁজি করছে তো একজনাকে বডি উদ্ধার করে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে গেল আর বাকি এখনো খোঁজাখুঁজি চলছে এখনো কয়জন এখনো ভিতরে দুজন রয়েছে দুজন রয়েছে বারবার এই ঘটনা ঘটছে তারপর কেন হচ্ছে এটা বারবার কেন হচ্ছে বারবার কেন ঘটছে এখানে মানে খুব ডিপলি গর্ত আছে বালি এই জায়গাটাতে কমে গেছে সেই জন্য মানে ডিপ আছে আর ডিপ থাকার কারণে প্রতি বছর প্রতি বছর ঘটনা ঘটে একটা দুটো প্রতি বছর মারা যায় এবং সরকার থেকে মানে বোর্ডটা নেওয়া আছে তা সত্ত্বেও ঘটনাটা বোর্ড আছে হ্যাঁ পুলিশ এসেছে আমাদের শাক্তরা ফাড়ির থেকে এসেছে পুলিশিরা দাঁড়িয়ে আছে ওদের যতটা কাজ ওরা করছে একজনের একজনা বডি উঠে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিল আমার নাম সাধন পাল এক্স